সো হ্যালো গাইস, টার্গেট মেডিকেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের চ্যাপ্টার হলো বায়োলজি ক্লাস 12-এর জীববিজ্ঞান ও মানব কল্যাণ। তো ফার্স্ট কোশ্চেন, বারবিটিউরেট হলো এক প্রকার সিডেটিভ। আমি অপশন বলছি না, প্রথমে প্রশ্ন, তারপর একপরে উত্তরটা বলে দিয়ে যাচ্ছি, তোমরা বুঝে নিও। ধান খেতে জৈব সার হিসেবে ব্যবহৃত হয় এজোলা। নেক্সট, ইমিউনোগ্লোবিউলিন যা অমরা ভেদ করতে পারে তা হলো IgG। নিচের কোন জোড়াটি সঠিক? অ্যান্সারগুলো সবগুলোই হবে। এখানে আছে যে ম্যালেরিয়া প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, ফাইলেরিয়া হুইস্টেরিয়া ব্যানক্রফ্টি, আমাশয় এন্টাবিবা হিস্টোলাইটিকা। তো এগুলো সবগুলোই সঠিক স্টেটমেন্ট। তারপর LSD এক প্রকারের হ্যালুসিনোজেন। LSD এক প্রকারের হ্যালুসিনোজেন। নেক্সট, অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয় গবাদি পশু। তারপর হচ্ছে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয় গবাদি পশু। টাইফয়েড হলো এক প্রকার জলবাহিত রোগ এবং খাদ্যবাহিত রোগ উভয়। ধানের ক্ষেতে এজোলা সংশ্লিষ্ট নাইট্রোজেন স্থিতিকারী অণুজীবটি হলো অ্যানাবিনা। নিচের যে দুটির মিলনে পোমাটো উৎপন্ন হয় তা হলো আলু এবং টমেটো। সংকরায়নের ফলে উৎপন্ন উন্নত অপত্যকে বলা হয় হাইব্রিড ভিগর। নেক্সট, 11 নম্বর কোশ্চিন, ইমাসকুলেশন হলো পুংস্তবক থেকে সরি মানে পুংস্তবকের অপসারণ। অনিষিক্ত ডিম্বাণু থেকে উৎপন্ন মৌমাছি হলো পুরুষ। নেক্সট, 13 নম্বর, মধুতে বেশি পরিমাণে থাকে ফ্রুক্টোজ। 14 নম্বর, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় স্টেটিন। নেক্সট, বার্ড ফ্লুতে আক্রান্ত হয় পোলট্রি পাখি। যে রোগে শনাক্তকরণে উইটাল টেস্ট ব্যবহার করা হয় তা হলো টাইফয়েড। এটা মনে হয় আমি আগেও দিয়েছিলাম, আগের বার যে পেপারটা দিয়েছিলাম একটা মডেল সেখানে ছিল। অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্ট রোগটি হলো যকৃত সিরোসিস। প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক হলো পেনিসিলিন। এটা সবার জানা, ছোটো থেকে পড়ে আসছি। বায়োগ্যাস উৎপাদনকারী ব্যাকটেরিয়া হলো এখানকার সবগুলি, কী কী সব দেওয়া আছে, মিথানোজেনাস, তারপর হচ্ছে মিথানোজেনিয়াম, মিথানো ব্যাকটেরিয়াম সব। বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত জলজ ফার্নটি হলো এজোলা। এরে কোথায় চলে আসলো, টোয়েন্টি ওয়ান। ভিনিগার উৎপাদনে ব্যবহৃত অণুজীবটি হলো অ্যাসিটোব্যাক্টর একটি। নেক্সট, 22, ভ্যাকসিনের মারফত সৃষ্টি অনাক্রমতা হলো সক্রিয় অর্জিত। তারপর 23 নম্বর, যে রোগে শিশুরা বেশি মারা যায় তা হলো টিউবারকিউলোসিস। শিশুরা এই রোগে সবথেকে বেশি মারা যায়। 24 নম্বর, লাস্ট, একটি ইমিউনোগ্লোবিউলিনে পলিপেপটাইড শৃঙ্খল সংখ্যা 4টি। এই প্রশ্নটা মনে হয় আমি আগে দিয়েছিলাম, এটা ছিল। তো এটা খুব ইম্পর্টেন্ট এই কয়েকটা প্রশ্ন। তাহলে ক্লাস 12-এর আমাদের জীববিজ্ঞান ও মানব কল্যাণ এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হয়ে গেল। আর কয়েকটা চ্যাপ্টার বাকি থাকছে, আমি আজকালের মধ্যে ওগুলো শেষ করে দিচ্ছি। তারপর যেটা বলেছিলাম যে কিছু ট্রিক দিব কেমিস্ট্রির, যেমন ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, তারপর লুইস ডট, এ সমস্ত কিছু বের করার, তো সেগুলোও আপলোড করব। যেহেতু 3টে সাবজেক্ট, তো 3টে সাবজেক্ট, তাও আবার 11-12, তো ব্যাপারটা একটু প্রেশারাইজ যে সবগুলো চ্যাপ্টার ওয়াইজ দেওয়াটা, তাও চেষ্টা করছে দেওয়ার যতগুলো দিন আছে ততগুলোর মধ্যে যত এনাফ হয়ে যায় প্যারামেডিকেলের জন্য স্টাডি মেটেরিয়াল। তো যাই হোক, ভালো করে পড়ো, আশা করি হয়ে যাবে। আমি জাস্ট একটাই টিপস দেবো যে যেটুকু সময় পড়বে সেটুকু সময় যেন ভালো করে পড়ো। মানে এরকম না যে পড়ার মানে বই সামনে আছে কিন্তু
করছি অন্য কিছু, তাহলে কিন্তু হবে না। তুমি যেটুকু সময় পড়বে তোমাকে সেটুকু সময় মন দিয়ে পড়তে হবে, জেনুইনলি ওইটুকুই পড়তে হবে। তোমার কি তোমার জন্য কোনো ডিস্ট্রাকশন না হয়। এই ডিস্ট্রাকশনটাই আমাদের পড়ার প্রতি উনিয়ে এনে দেয়। আমি বলতে চাইছি এটাই যে আজকাল আমাদের ব্রেনে প্রায় 60,000 থটস আসে, আমাদের ব্রেনে প্রায় 60,000 মানে ভাবতে পারছো কতগুলো থটস আসে। তার মধ্যে শুধুমাত্র স্টাডিটাকে কনসেন্ট্রেট করা, স্টাডির উপরে কনসেন্ট্রেট করা, এটা কিন্তু খুব একটা চাপের ব্যাপার। তাই আমি সাজেস্ট করবো যে চেষ্টা করবে সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরে থাকার, এই কয়েকটা দিন ভালো করে পড়ার, খুব বেশি দিন নেই আমাদের হাতে, তো ভালো করে পড়ার।